আসসালামু আলাইকুম ডিয়ার মেম্বার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু সিরিয়াস টাইপ টপিক নিয়ে কথা বলবো, যারা আসলে ফিউচারে কিছু ভালো টাকা ইনকাম করতে চান, সেটা হাজার দুই হাজার নয়, সেটা লক্ষ টাকার মধ্যে যারা ইনকাম করতে চান, তারা কীভাবে করতে পারেন আজ থেকে প্রসেসিংটা, বা যারা ইউটিউবে আসতে চান, মেন কথা যারা ইউটিউবে আসতে চান, যারা নিজের ফেস দেখাতে চান না, শুধুমাত্র ভয়েস দিয়ে ভিডিও বানাতে চান এবং টপিক খুঁজে পান না বা ভিডিও ফুটেজগুলো পান না, তো এগুলো কোথা থেকে নিবেন এবং কীভাবে জাস্ট কপি পেস্ট করে মাসে লক্ষ টাকা ইনকাম করবেন, আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি একটি চ্যানেল। সেই চ্যানেলে শুধু ভয়েস ওভার করে, ঠিক আছে, আমরা কথা বলবো ভয়েস ওভার কীভাবে করবেন, আমি সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদেরকে শিখিয়ে দিব। যারা করতে চান তারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝে যাবেন, মেইন টপিকটা বুঝে যাবেন, তারপর আপনারা নিজের ক্যাটাগরি নিজের নিচটাকে নিয়ে সেখানে কাজ করতে পারবেন। তো এটা আসলে কীভাবে হবে আমি সম্পূর্ণ দেখাচ্ছি। প্রথমে একটা চ্যানেল আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। আমি এখানে একটা চ্যানেলকে ফলো করি, এটা আমাকে একটু, আমি অ্যানিমেল লাভার বলে আমাকে একটু ভালো লাগে। এখানে তার নাম হচ্ছে ফ্যাক্ট ফাইলাম, এটা হচ্ছে ইন্ডিয়ান চ্যানেল। উনি কিন্তু দেখেন ওনার আসন্ত ফেসটা হয়তো রিভিল করেনি, আমি যখন থেকে চ্যানেলটাকে ফলো করছি কখনো আমি ওনার ফেস দেখিনি, জাস্ট অ্যানিমেলের ছবিগুলো দেওয়া থাকে, টাইগার লায়ন আর বিভিন্ন ধরনের ইয়াকে নিয়ে ইনি কাজ করেন, কিন্তু উনি কখনও নিজের ফেসটা রিভিল করেননি, উনি জাস্ট ভয়েস ওভার করেছেন। তো এই ফুটেজগুলো উনি কই থেকে পেয়েছেন? এমনভাবে উনি করেছেন যে ওনার আপনার ই হচ্ছে না, মানে কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কোনো কিছুই আসছে না, এবং কপিরাইট ক্লেমও হচ্ছে না যে আপনার রেভিনিউটা শেয়ার হয়ে যাবে বা টাকা শেয়ার হবে, এমন কিছু হচ্ছে না। তো এটা সম্পূর্ণ আমি প্রসেস দেখাবো। আইপিএলকে নিয়েও আমি দেখিয়েছিলাম কীভাবে করবেন, আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, দেখতে পারেন। তো মেইন কথা এডিটিং সহ সব কিছু দেখাবো, ঠিক আছে। তো প্রথমে আমাদেরকে কী দরকার, একটা টপিক। আমি সাপোজ একটা টপিক ধরলাম, যেমন আমি একটা, আমার চ্যানেল রয়েছে বিজনেস আইডিয়া, ঠিক আছে, বিজনেস আইডিয়া নিয়ে একটা চ্যানেল রয়েছে। তো আপনারা আপনাদের যে টপিকটা সেটা অবশ্যই আপনারা লিখে নেবেন, মানে ক্যাটাগরি, চ্যানেলের ক্যাটাগরিটা আগে ভাগ করে নেবেন, হয়তো টেক থাকতে পারে বা বিজনেস আইডিয়া নিয়ে থাকতে পারে, ফ্রিল্যান্সিং নিয়ে থাকতে পারে, ডিজিটাল মার্কেটিং নিয়ে থাকতে পারে, বা আপনার যে কোনো হোক, টি শার্ট হোক বা কোনো ব্যবসা নিয়ে যদি হোক সেই ক্যাটাগরিটা আপনি ইয়া করলেন, বা যদি আপনি ভয়েস ওভার করতে চান কোনো স্টোরি, যেমন মায়াজাল করে থাকে, ফ্যাক্ট ফাইলাম যেমন করছে, তো আপনি আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করার পরে ভিডিওটা আপনি এখানে এখান থেকে পাবেন। আমি দেখাচ্ছি আপনাকে, এই যে এই সাইটে আপনাকে যেতে হবে। তো আপনাদেরকে গুগলে আসতে হবে, গুগলে এসে আপনারা লিখবেন www.pixel.com। এখানে এসে আপনারা দেখেন এখানে বিভিন্ন ধরনের ফটো পাবেন, ছবি পাবেন এবং ভিডিওটাও পাবেন। তো সেটা কীভাবে, একদম ফ্রিতে এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং সেগুলো আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। এরপর আমি দেখাবো মিউজিক কোথা থেকে ইউজ করবেন, কারণ যদি আপনি যে কোনো জায়গা থেকে যদি মিউজিক বা ফটো তুলে রাখেন তাহলে কপিরাইট খাবেন। এখান থেকে তুললে বা আমি যেগুলো জায়গা বলছি সেগুলো থেকে তুললে আপনার কোনো সমস্যা হবে না। এবং এডিটিং কীভাবে করতে হবে, এডিটিংয়ের মধ্যে কিছু কারসাজি রয়েছে যেটা আপনাকে করতে হবে, নাহলে আপনার সমস্যা হতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ সব কিছু বুঝে দিব। তো আপনার যে ক্যাটাগরি, আপনি সাপোজ এখানে সার্চ করলেন, আমি যেমন সার্চ করি বিজনেস আইডিয়া, আমি এটা সার্চ করলাম, ঠিক আছে, আমি বিজনেস আইডিয়া লিখে সার্চ করলাম, এবং আমি কী করব, বিজনেস নিয়ে একটা ভিডিও তৈরি করব। তো সেখানে আমি কী করতে চাচ্ছি, আমি আমার ফেসটা দেখাতে চাচ্ছি না, আমি জাস্ট এই সেগুলোতে ভয়েস ওভার করব। তো আমার নেটওয়ার্কটা একটু স্লো আছে, আমি লোড হলে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো বিজনেস আইডিয়াকে নিয়ে দেখেন ফটোস চলে এসেছে, এই যে ফটো চলে এসেছে। তো আপনারা যদি ফটো নিয়ে করতে চান সেটাও পারবেন, আমি ফটোটাও দেখাই দিব কীভাবে ফটোটা অ্যানিমেশনে রূপ দিতে হয়। এখানে দেখেন আপনারা ভিডিওতেও যেতে পারবেন, এই যে ভিডিওতে ক্লিক করলে 30,000-এর বেশি, মানে প্রায় 40,000-এর মতো বা 31,000-এর মতো ভিডিও রয়েছে, দেখেন সবগুলো বিজনেস আইডিয়াকে নিয়ে, যে এখানে মিটিং চলছে, ঠিক আছে, এখানে আপনার কোনো অ্যানালাইজ হচ্ছে, এখানেও অ্যানালাইজ হচ্ছে, এখানে কোনো টিম রিসার্চ করছে, যাই হোক এভাবে কাজ করতে হবে যে কোনো প্রোডাক্ট নিয়ে। আর এছাড়াও আপনি ভালো মতো লিখে, এখানে ভালো মতো যদি লিখে সার্চ দেন তাহলে কিন্তু আপনি সেই একদম ক্যাটাগরিটা পেয়ে যাবেন। সাপোজ আপনি লিখলেন ডিজিটাল মার্কেটিং বা বিজনেস অ্যানালাইজ, এই ধরনের কিছু লিখলেন, বিজনেস মার্কেটিং লিখলেন, যেমনটা লিখবেন তেমনটা আপনাকে ইনশাল্লাহ এখান থেকে ভিডিও বা ভিডিও ফুটেজটা দেওয়া হবে। তারপর কী করবেন, আপনি সাপোজ এই ভিডিওটা ডাউনলোড করবেন, তো আমি এটা ক্লিক করলাম, এই যে এখানে ফ্রি ডাউনলোড লেখা রয়েছে, এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে দেখেন অটোমেটিক এখানে যে ডাউনলোডের অপশন চলে আসবে, আর ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে।
তো যেহেতু আমার কয়েকটা ডাউনলোড করা আছে আমি সেটা আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে চলে আসলো, তো কোনো কপিরাইট আসবে না এখান থেকে ইনশাল্লাহ। তো এই মিউজিকটা কিন্তু আপনারা এখান থেকে নিয়েন না, মিউজিকটা আমি একটু পরে আপনাদেরকে দেখাই দিচ্ছি কোথায় থেকে নিতে হবে। তো চলেন এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা কী করবেন, কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে চলে যাবেন, ঠিক আছে। তো আমি কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে যাচ্ছি। তো ভিডিও যত আপনার ইচ্ছা ডাউনলোড করে নেবেন, কারণ এখানে ভিডিওগুলো সাইজ খুব বেশি থাকে না, আপনার এক মিনিট, 20 সেকেন্ড, 25 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, এভাবে ভিডিওগুলো লেন্থ থাকে। তো আপনি যত বড় আপনার ভিডিও হবে তত আপনি চেষ্টা করবেন, যদি 10 মিনিটে থাকে তাহলে চেষ্টা করবেন 10টা ভিডিও ডাউনলোড করার। তাহলে কি হবে, এক এক একটার পর একটা একটার পর একটা এভাবে করে আপনি ইউজ করবেন। তো আমরা এখানে ক্রিয়েট নিউ ফাইল দিব এবং নেক্সটে ক্লিক করব। কাইন মাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো যে কীভাবে করতে হবে। তো সাপোজ আমরা ডাউনলোডে যাবো এখন। তো সাপোজ দেখেন আমি এই ভিডিওটা নিয়েছিলাম, এইটা নিয়েছিলাম, এইটা নিয়েছিলাম, এইটা নিয়েছিলাম, আরও কিছু কয়েকটা নিয়েছি, যেমন এটা, 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 যতগুলো ভিডিও আমরা এখানে নিব নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এগুলোকে আমরা কী করব, প্রতিটার সাউন্ড আমরা কমাই দিব, এখান থেকে ক্লিক করে সাউন্ডটা কমাই দিব, তাদের সাউন্ডগুলো বন্ধ করে দিব যাতে কোনো ধরনের মিউজিক কপিরাইট আসতে না পারে, ঠিক আছে। তো আমি এখান থেকে এগুলো প্রতিটার সাউন্ড আমরা কমাই দিব। কমানোর পরে এভাবে আপনারা ভিডিওগুলো আপলোড করে দিবেন। আর ছবিটার ব্যাপারেও আমি দেখাচ্ছি, এখানেই ছবিটা দেখাই দিচ্ছি, তারপর ভয়েস ওভার কীভাবে করতে হবে সেটা আপনারা দেখবেন। এখানে যদি আমরা কোনো ছবি অ্যাড করতে চাই, সাপোজ আবার আমি এখানে গেলাম, মানে আপনার যদি কোনো ভিডিও না থাকে শুধুমাত্র ছবি থাকে, তাহলে আমি ছবি দিয়ে দেখাচ্ছি ছবি দিয়ে কীভাবে করতে হবে। সাপোজ এই ছবি নিলাম, এই ছবি নিলাম, এগুলো ছবি নিলাম, ঠিক আছে। তো ছবিটা যদি এখানে প্লে করি, এই যে দেখেন ছবিটা প্লে করলে ছবিটা জাস্ট ছবির মতো স্টিল দাঁড়ানো থাকে। তো এটাতে আমরা এডিটিং করলে দেখেন কত সুন্দর লাগবে, দেখেন এটাতে যদি আমরা এডিটিং করি ছবিগুলোতে, তো ছবিগুলোতে ক্লিক করার পরে আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনারা একটু জাস্ট এভাবে করে দিলেন ওকে, আবার দ্বিতীয়টা ছবি, দ্বিতীয় ছবিতে গিয়ে আবার এখান থেকে এভাবে করে দিলেন, ঠিক আছে। যেমন ইচ্ছা আপনি করলে আপনার কিন্তু দেখবেন যে একটা ভালো একটা রূপ নিয়ে নিয়েছে এবং দেখতে সুন্দর লাগবে। এবার দেখেন আমি ছবিটা যদি প্লে করি, এই যে দেখেন অ্যানিমেটেড হয়ে গেল এটা, ঠিক আছে, কত সুন্দর লাগছে। এভাবে আপনারা কী করতে পারেন, ছবিগুলো যদি আপনার ভিডিও না থাকে তাহলে আপনি ছবিটাও এভাবে এডিট করে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এবার আপনারা কী করবেন, আপনাদের সাপোজ ভিডিওর অ্যাড করার কাজ হয়ে গেল, এখন আপনারা কী করবেন, এখান থেকে আপনারা গিয়ে এই যে এই অপশানে গিয়ে করার পরে আপনাদের ইয়ে কাছে যদি মিউজিক অ্যাড করতে চান, সাপোজ আমি একটা মিউজিক আপনাদেরকে বলে রাখছি এখনই, আপনারা গুগলে লিখবেন নো কপিরাইট বা লয়্যালটি ফ্রি মিউজিক, ঠিক আছে, লয়্যালটি ফ্রি মিউজিক ডাউনলোড বা নো কপিরাইট মিউজিক ডাউনলোড বা কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড, এভাবে লিখলেন যে কোনো ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে আপনারা ডাউনলোড করবেন। যেমন আমি এখানে একটা মিউজিক আমার কাছে আছে, তো আমি সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, এই যে মিউজিকটা, হয়তো সাউন্ড পাচ্ছেন না পাইলেও, তো এটা আমরা এখান থেকে অ্যাড করে দিব, সরি এটা আমাদের একটু সামনে অ্যাড হয়ে গেল, তো আমরা এখানে এটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। দেখেন এটা আমাদের এখানে অ্যাড হয়ে গেল মিউজিক। তারপর আপনারা কী করবেন, যখন ভয়েস দিয়ে দিবেন মিউজিকটা সাউন্ড কমাই দিবেন, কারণ মিউজিক যদি বেশি থাকে তাহলে তো সাউন্ড বোঝা যাবে না, এখান থেকে সাউন্ডটা কমাই দিবেন আর ভয়েসের সাউন্ডটা বাড়াই দিবেন। তো এইভাবে কপিরাইট ফ্রি একটা ই করতে হবে। আর এগুলো হয়ে যাওয়ার পরে আপনারা কী করবেন, এক্সপোর্টের আগে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা ব্যাক করবেন, আবার ব্যাক করবেন, এই যে, তারপর আবার এটাকে রিনেম করবেন। আপনারা ডাইরেক্ট ওইখানে ডিরেক্টলি চাইলে ওইখান থেকে আপনারা ই করতে পারতেন, এক্সপোর্ট করতে পারতেন, তারপর রিনেম করে দিলে হবে কি, যে ইউটিউবে যখন কেউ সার্চ করবে তখন ইজিলি সার্চ হবে, কারণ আপনার ভিডিওর নাম যদি একই থাকে তাহলে ইউটিউবটাও কিন্তু এটা বুঝবে যে ভিডিওটা কী নিয়ে, ঠিক আছে। তো এখানে আমরা দিয়ে দিলাম বিজনেস আইডিয়া, বিজনেস আইডিয়া 1, 2, 3, আচ্ছা 1, 3 গেল। তারপর আমরা কী করবো, এটাকে আমরা এখন ওপেন করে আমরা এক্সপোর্ট করে নিব, এই যে এখানে এক্সপোর্ট করে নিব। এখানে বিটরেট হাই লো করতে পারেন, বিটরেট হাই লো করলে ভিডিওর কোয়ালিটিটা ই হয়, একটু ডাউন খায়, কিন্তু এটা লো থাকলেও কোনো সমস্যা নেই। তবে এখানে ফুল এইচডি 180p থাকতে হবে, এটা থাকলে আপনার সুবিধা হবে, ভিডিওটার কোয়ালিটি খারাপ হবে না।
এছাড়াও আপনি আরও যদি ভিডিও ভয়েসটা এডিটিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই ভালো মাইক্রোফোন এবং আপনি ভালো একটা সফটওয়্যারের মাধ্যমে সেটা এডিট করতে পারেন। এভাবে কপিরাইট ভিডিও তৈরি করে স্ক্রিপ্টেড ভিডিও ভয়েস ওভার করে আপনারা কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। মনিটাইজেশনের জন্য কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।